बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज के स्मरण सभा प्रधान अतिथि आस्ते आस्ते नाजरुद्दीन जहादेर आज के स्मरण सभा কোন স্লোগান হবে না, স্লোগান হবে না, শুনেন না, এই বসেন বসেন বসেন। হ্যাঁ, আমরা জুয়েলের মুক্তি চাই, জুয়েলের মুক্তি চাই, আমরা অবশ্যই জুয়েলের মুক্তি চাই, ছাত্রনেতা জুয়েলের মুক্তি চাই। বসেন বসেন। আজকে প্রধান অতিথি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরোত্তম খেতাবপ্রাপ্ত এবং জেড ফোর্সের অধিনায়ক সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা, সেই মহান মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ঘোষকের সুযোগ্য উত্তরসূরি এবং তিনবারের প্রধানমন্ত্রী, দীর্ঘ নয় বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে রাপশীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের প্রাণ প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আজকের উপস্থিত বিএনপির সংগ্রামী মহাসচিব, এক সময়ের ছাত্র নেতা, আজকের প্রধান বক্তা, আজকে প্রধান বক্তা আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের রাজপথের সেদিন নেতৃবৃন্দ, আপনারা জানেন আপনাদের মনে আসছে আপনারা আপনাদের মনে আছে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন সচিবালয় ঘেরাও কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে উল্লাপাড়ার সন্তান ছাত্রদলের সহসভাপতি নাজিরুদ্দিন জেহাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সেদিন তিনি সেই আন্দোলনে শরিক হয়েছিলেন। স্বৈরাচারী এরশাদের পেটোয়া বাহিনী গুলি চালাল, সেখানে রাজপথে জেহাদ লুটিয়ে পড়ল। জেহাদের লাশ নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে সূর্য সেন হলে, এরপর মুজিব হলে, এরপরে আমরা ডাকসু ভবনে তাৎক্ষণিকভাবে মাত্র 10 মিনিটের জন্য বসলাম। সেদিনের ছাত্রলীগের সভাপতি হাবিব, সেদিনের ছাত্রমৈত্রীর সভাপতি জয়উদ্দিন স্বপন, ছাত্র ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান বাবুল এবং সেদিন গণতান্ত্রিক ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন মনি, সেদিন জাগপা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান এবং আসাদ সহ
এবং তাৎক্ষণিকভাবে আমরা ডাকসু ভবনে মাত্র 10 মিনিটের জন্য বসলাম। 10 মিনিটের জন্য বসে আমরা আহ্বান জানালাম জাতীয় নেতৃবৃন্দকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনার জন্যে দায়িত্ব পড়ল আমার উপরে, শেখ হাসিনাকে আনার দায়িত্ব পড়ল হাবিবের উপরে, সেদিনই মেনন সাহেবকে আনার জন্যে এবং অন্যান্য নেতৃবৃন্দকে আনার জন্যে জহিরুদ্দিন স্বপন মুস্তাফিজুর রহমান বাবুলের উপর দায়িত্ব পড়ল। প্রথমেই আমরা দেখলাম ডাকসু ভবনে বসে মাত্র 10 মিনিটের মধ্যে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি চলে এসেছেন। তিনি গেলেন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে, জিহাদের লাশের পাশে আমরা গেলাম এই ছাত্র নেতারা। ম্যাডাম বললেন তোমরা ছাত্ররা এক হও। এরপরে অন্যান্য নেতৃবৃন্দ আসলেন এবং এরপরে আরেকজন নেত্রী তিনি আসতে দেরি করলেন। এদিকে লাশ নিয়ে যাবে মানে লাশটি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। আমরা লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা বাংলার বাংলাদেশে আমরা শপথ করব। সেই শপথের মধ্যে হঠাৎ করে অপরাজয় বাংলায় চলে আসলেন আরেকজন নেত্রী। এসে তিনি কি করলেন, তিনি এসে বললেন আমি শপথ পড়াবো। উনি বলে দিলেন এন হাবিব আমাদের প্রধান, সবাই আমরা মিলে জহিরুদ্দিন স্বপন মুস্তাফিজুর রহমান বাবুল, আমরা বললাম ঠিক আছে আসছেন যখন ঠিক আছে পড়ান। উনি সর্বশেষ স্লোগানটি দিল ওনার দলীয় স্লোগান, আমার মুখ দিয়ে এটা আসবে না, শুধু এইটুকু বলি ওনার যে শেষের বক্তৃতার স্লোগান কি জয় বাংলা জয় বঙ্গ, এই স্লোগানটা দিল। এই স্লোগানটা দেওয়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে আমরা লাশ নিয়ে দাঁড়িয়ে আছি, হাজার হাজার জুতা স্যান্ডেল পরা শুরু করলো সেখানে। কি 90-এর নেতারা, কথাটা ঠিক কিনা? তখন এই হাবিবুর রহমান হাবিব এবং অসীম কুমার উকিল বললাম ওর নেত্রীকে বাঁচান। কেমনে বাঁচাবো? তখন ওই জহিরুদ্দিন স্বপন মুস্তাফিজুর বাবুল খাইল কবির খোকন নাজিমুদ্দিন আলম ফজলুল মিলন এবং আমাদের পাশে সেদিন রণাঙ্গনের যে ছিল আমাদের পাশে কামরুজ্জামান রতন সহ এই শহীদ উদ্দিন চৌধুরিনী সুলতান সালাউদ্দিন টুকু এবং সেখানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই মোশারফ সহ আমাদের যারা সেদিন 90-এ যারা নেতৃত্ব দান করেছে তাদেরকে নিয়ে কোনো রকমের তাকে গাড়িতে তুলে দিলাম। আন্দোলন ব্রেক করার চেষ্টা করলো, ঐক্যবদ্ধ হতে দেবে না, কিন্তু 10 মিনিটের মাথা আমরা হয়ে গেলাম। এবং হওয়ার পরে যে জিনিসটি আমি আজকে আমার স্বীকার করতে হবে, প্রথমে লাশ নিয়ে যখন মিছিল বের করলাম শিশু একাডেমির সামনে জহিরুদ্দিন স্বপন আহত হল। পরের দিন 11 তারিখ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে হরতাল আহ্বান করলাম সর্বদলীয় ছাত্রৈক্য, সেখানে আমরা সকলেই আহত হলাম, আমাদের নিয়ে যাওয়া হলো স্টুডেন্ট ক্যাবিনে। তখন ওই স্টুডেন্ট ক্যাবিনে এবং সেখান থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখন আজকের প্রধান অতিথি দেশনেত্রী তারেক রহমান ছাত্র হিসেবে সেদিন আমাদের পাশে এসে দাঁড়ালেন। অনেকেই সেই ঘটনা জানেন, অনেকেই জানেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতের একটি চিরকোট লিখিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন তুমি খবর পেয়ে যাবে কি করতে হবে। আমাদের পাশে জসীমউদ্দিন হলে এসে আজকের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান সেদিন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিরকোট লিখিত আমাদের প্রতি যে নির্দেশ সেটা তিনি জসীমউদ্দিন হলে এসে আমার হাতে দিয়ে গেলেন। শুধু তাই নয়, এর সাথে আনুষঙ্গিক যা প্রয়োজন সব কিছু তিনি দিয়ে গেলেন আমার হাতে। আসার পরে বসলাম, বসার পরে পরবর্তী কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সেই সকল কর্মসূচি নেওয়া শুরু করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে পারছি না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে
অবরুদ্ধ করে রেখেছে। কিভাবে মেসেজ পাবো, কিভাবে সংবাদ পাবো? সেই সংবাদ একমাত্র সেই 90 আন্দোলনে যিনি আমাদের সাথে ব্রিজ হিসাবে যোগাযোগ করেছেন সেই নেতা আজকের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান। আপনারা জানেন সেই আন্দোলন যখন বেগবান হলো, আন্দোলন চূড়ান্ত পর্যায়ে, তখনও তিনি আমাদের মাঝে এসে আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ পৌঁছে দিতেন। সর্বশেষ এরশাদ টের পেয়ে গেল যে কার মাধ্যমে সংবাদগুলি আসছে, কার মাধ্যমে এই খবর আসছে, কার মাধ্যমে সর্বদলীয় ছাত্রদের সংবাদ পাচ্ছে, কার মাধ্যমে ট্যাক্সির নেতারা সংবাদ পাচ্ছে। টার্গেট করে ফেললেন, ফলো করা শুরু করলেন আমাদের আজকের প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমানকে। এমনি পর্যায়ে আমরা সর্বদলীয় ছাত্রদের নেতৃবৃন্দ প্রেস ক্লাবে একটি সমাবেশ করতেছিলাম, সেখানে বিএমএর তৎকালীন সভাপতি প্রফেসর মাজেদ ফয়েজ আহমেদ, সাংস্কৃতিক জোটের প্রধান এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেদিনকার নির্বাচিত সভাপতি শামসুল হক চৌধুরী, তাদেরকে নিয়ে আমরা সেই সমাবেশ শুরু করলাম। এর মধ্যে দেখলাম কয়েক মিনিটের মধ্যে আমাদের কাছে কিছু ছবি আসলো। ছবিগুলি কি, আজকে তিনি নেই, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ বেহেশত নসিব করুন, লুৎফর রহমান বেনু, তিনি 10 থেকে 11টা ছবি নিয়ে আসলেন ওই মিটিং চলাকালীন প্রেস ক্লাবের সামনে সর্বদলীয় ছাত্রঐক্যের। আমার হাতে ছবিগুলি দেখলেন, ছবিগুলি পাওয়ার পর আমি শুনলাম ঘটনাটা আমাকে বলেন। লুৎফর রহমান বেনু বলল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে এরশাদের পেট্রো বাহিনীরা ঢুকে দেশনেত্রী তারেক রহমানকে আক্রমণ করেছে, আঘাত করেছে, তার পিঠে এই ছবিগুলো দেখেন, কালো দাগ, কালো দাগ, এই কালো দাগ সম্বলিত ছবি আমার হাতে 11টি লুৎফর রহমান বেনু দিলেন। দেওয়ার পরে সেই কালো দাগ সম্বলিত ছবি আমাদের নেতার পিঠে কালো দাগ, সেই ছবিগুলি সর্বদলীয় ছাত্রঐক্যের মিটিংয়ে প্রেস ক্লাবের সামনে আমি তুলে ধরলাম। তুলে ধরার সাথে সাথে সকল নেতৃবৃন্দের মুখ থেকে একটি কথা এসেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ পালন করতে গিয়ে আমাদের কাছে এই সংবাদে পৌঁছে দেওয়ার জন্য আজকে যাকে টার্গেট করেছে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশনেত্রী তারেক রহমানের উপর টার্গেট করেছে। অতএব এই মুহূর্ত থেকে সেখানে আমরা ঘোষণা দিলাম, এই মুহূর্ত থেকে সারা বাংলাদেশে আগুন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আমরা আমরা বেরোলাম, আমরা বেরোলাম চট্টগ্রামে, এই ছবি চট্টগ্রামে, এই ছবি ছাপা হলো খুলনায়, ছাপা হলো লোকাল পত্রিকায়, রাজশাহীতে ছাপা হলো এবং ঢাকার সকল পত্রিকায় ছাপা হলো। ছাপা হওয়ার পরে, ছাপা হওয়ার পরে আমরা সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা প্রথম চিঠিটা গেলাম, আমি হাবিবুর রহমান হাবিব সহ গিয়ে ওই পত্রিকার ছবি উঁচু করে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আমাদের মিটিং অর্ধেক চলছে, ওই ট্রেন লাইনে আগুন, ওই নিউ মার্কেটে আগুন, মিটিং অর্ধেক করতে পারি নাই, ওই জনাব তারেক রহমানের ছবি তখন দেখিয়ে এই ঘটনা ঘটেছিল। ভাইয়ের আমার সেদিন এই যে আগুন ধাউ ধাউ করে জ্বলে
শুরু হলো, এরশাদের পতন হলো। এরশাদের পতন হলো, গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হলো, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে তিনি সেদিন সেই ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতাদের পাশে গিয়ে দাঁড়ালেন, প্রতিনিধি সভা আরো টার্গেটে পড়লেন, ঘেরাও হলো, টার্গেট করলো দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা। এরপরে জনাব তারেক রহমান বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে গিয়ে একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি, একটি গরু এবং মাথায় মাতলা বেঁধে একজন কৃষক এসেছে জিয়াউর রহমানের মতো যেমনিভাবে কোদাল দিয়ে খাল খনন করেছিলেন, সেই তারেক রহমান মাঠে ঘাটে গিয়ে একটি স্লোগান দিলেন, একটি চেষ্টা, একটু উদ্যোগ এনে দেবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। জনাব তারেক রহমান এই স্লোগান দিলেন, সেই স্লোগানে সারা দেশে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য শুরু হয়ে গেল সবুজ বিপ্লব, কৃষি বিপ্লব, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্যে। এরপরে আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, এমনি পর্যায়ে সকল ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে নেত্রীর গায়ে লেখা ছিল বেইমান, সেই নেত্রী বলল বিএনপিকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। আর উনি আজকে ক্ষমতায় এসেছেন কেমনে, আগের রাতে ভোট কেটে, আগের রাতে ভোট কেটে, তত্ত্বাবধায়ক সরকার নাই, আমি নিজে চারবার এমপি হয়েছি, আমার নেতা নমিনেশন দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নমিনেশন দিয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হয়েছেন, এখানে অনেক এমপি হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার আমলে, আর এইবার বিএনপিকে দিয়েছে 6টি সিট। আজকে আপনাদেরকে সর্বশেষ আমি যে আহ্বানটি জানাব সেটি হলো, আমার নেতার নেতৃত্বে যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ, খাদ্যে দ্বিগুণ বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ, আজকে 90-এর চেতনায় দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আরেকবার আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি করে বাংলাদেশে বিএনপিকে ক্ষমতা আনবে ইনশাআল্লাহ। সেটার জন্য আমাদের কি করতে হবে আমি শেষ করব, আমি শেষ করবো এখনই আসতে, সেটির জন্য আমাদের কি করতে হবে, এই ভুলচুর শেখ হাসিনা, ভুলচুর শেখ হাসিনা, অবৈধ সরকার শেখ হাসিনা, মিডনাইটের সরকার শেখ হাসিনা, রাতের অন্ধকারের সরকার শেখ হাসিনা, এরশাদের দালাল শেখ হাসিনা, এই শেখ হাসিনাকে কি উৎখাত করতে হবে না, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে না, যদি করতে হয় আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের আরেকটি স্লোগান, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সেই দাবি পূরণের জন্য মহান স্বাধীনতার ঘোষকে জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশ নায়ক তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেমনি বাউন্নের ভাষা আন্দোলনে সালাম বরকত জব্বর রক্ত দিয়ে সেদিনই মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল, যেমনিভাবে 62-এর শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল, যেমনিভাবে শহীদ আসাদের রক্তের বিনিময়ে
69 এর গণপুত্থান সফল হয়েছিল যেমনি ভাবে মহান স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম যেমনি ভাবে 90 এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সেলিম দেলওয়ারের অফুর বসুরিয়া জয়নাল জাফর দীপালী সহ নূর হোসেন জাহাদ ডাক্তার মিলন সহ তাদের রক্তের বিনিময়ে দেশ নাকি বেগম খালেদা জিয়ার নির্দেশে যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছিলাম আরেকবার দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আরেকটি গণপুত্থান করে তত্ত্বাবধায়ক সরকার যতক্ষণ আসতে যতক্ষণ হাসিনা তত্ত্বাবধায়ক না দেবে যতক্ষণ হাসিনা বিদায় না হবে এই ঢাকার সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন করে দিতে হবে যতক্ষণ আসতে যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না হবে আসতে যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না হবে যতক্ষণ তত্ত্বাবধায়ক সরকার না হবে যতক্ষণ নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হবে যতক্ষণ হাসিনা বিদায় না নেবে 90 যেমন শপথ করেছিলাম এর সাত পতন ছাড়া ঘরে ফিরবো না আজকে 90 এর ছাত্র নেতারা সাবেক ছাত্র নেতারা বর্তমান ছাত্র নেতারা শপথ নিতে হবে হাসিনার পতন ছাড়া তত্ত্বাবধায়ক ছাড়া আমরা ঘরে ফিরবো না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জওহর হোক তারেক রহমান জিন্দাবাদ আমার সব স্লোগান ধরেন তারেক রহমান তারেক রহমান তারেক রহমান সবাইকে ধন্যবাদ